রাজ্যবাসীদের জন্য দুঃখ সংবাদ, ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম। কলকাতায় গত কয়েক সপ্তাহে তিনবার বাড়ল এই নিয়ে ডিমের দাম। তা আজকে আমরা এই মুহূর্তে জেনে নেব কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলায় ডিমের বাজারদর কোথায় কত চলছে। তো বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি কোথায় থেকে দেখছেন, সেখানকার ডিমের বাজার দর কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত কমেন্ট করে জানান। তা চলুন দেখে নিন। বাজারে শীতের সবজি আসতে শুরু করেছে, নতুন আলুর দামও কিছুটা কমেছে, তবে আবারও বেড়েছে ডিমের দাম। এই নিয়ে কলকাতায় কত কয়েক সপ্তাহে ব্যবধানে তিনবার বেড়েছে ডিমের দাম। কলকাতায় ডিমের দাম 50 পয়সা বেড়ে এখন প্রতি পিস বিক্রি হচ্ছে 60 টাকাতে। ফলে মাত্র এক সপ্তাহে এক ব্যবধানে ডিমের দাম বেড়েছে 1.50 টাকা। বারবার দাম বাড়ার কারণ হিসাবে কলকাতা ডিম ব্যবসায়ীরা জানিয়েছেন, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় ডিমের দাম বেড়েছে। তবে খাবারের দাম যেভাবে বেড়েই চলেছে, তাতে আগামী দিনে ডিমের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলোতেও বেড়েছে ডিমের দাম। মাসখানেক আগেও কলকাতা শহরতলি বাজারগুলিতে ডিমের দাম ছিল প্রতি পিস 5 টাকা, এখন তা বিক্রি হচ্ছে অত্যন্ত 60 টাকাতে। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনও জানিয়েছে, পোলট্রির খাবারের দাম হু হু করে বাড়ছে, তার সঙ্গে খরচ বেড়েছে পরিবহনের। এর ফলে কলকাতা ও আশেপাশের শহরগুলিতে ডিমের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। শিয়ালদহ ডিম পোলট্রির পাইকারি বাজারে এক পেটি ডিম বিক্রি হচ্ছে 1470 টাকাতে। প্রতি পিসে অর্থাৎ প্রতি পেটিতে ডিম থাকে 210 পিস, ফলে পাইকারি দাম 7 টাকায় হওয়ায় খুচরা বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 8 টাকাতে। ডিমের দাম এভাবে বাড়তে থাকায় বিপাকে পড়ছেন মধ্যবিত্তরা। কলকাতার পার্শ্ববর্তী শহরাঞ্চল পানেহাটির গৃহবধূ স্বপ্ন দেবনাথ বলেন, সকালে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার সব বেলাতে ডিমের দরকার হয়, কিন্তু এই দাম হু হু করে বাড়লে প্রতিদিনই খরচ বাজেট ছাড়িয়ে যাবে, তাই সকালে নাস্তায় এবার ডিম বাদ দেওয়া অবশ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।